এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা প্ল্যান করেছি, একটা জায়গায় যাব। সো এটা বহু মাসের প্ল্যান, বহু মাস বলা ভুল, সেই কোভিড সিচুয়েশনের সময় থেকেই প্ল্যানটা করেছিলাম, তারপর নানা কারণে যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে যাচ্ছি লং রাইডে। আজকে যাচ্ছি অনেকদিন পর লং রাইডে, তার কারণ হচ্ছে অনেকদিন ধরে এটা প্ল্যান করেছিলাম, যাওয়া হয়নি। আমার লং রাইডটাই বেশি ভালো লাগে ড্রাইভের থেকে, তার কারণে আমার মনে হয় পুরোপুরিভাবে উপভোগ করা যায় বোধহয় লং রাইডে। তো সেই কারণে আজকে যাচ্ছি কোলাঘাট। এখন রেডি হব, রেডি হয়ে বেরোবো, অলরেডি লেট হয়ে গেছে, এক্ষুনি আমার ঘোড়ার গাড়িটাও চলে আসবে। সো চলো রেডি হই, তারপর বেরোই। বেরিয়ে আজকে সারাদিন দারুণ আনন্দ করবো, তোমরা দেখতে থাকো। টাটা। চলে এসেছে, আমি অলওয়েজ লেট, আমার ঘোড়া আর ঘোড়ার গাড়ি চলে এসেছে। এই যে এখন বাজে 11:51, এখন বাইক স্টার্ট দিচ্ছি, দেখি কতক্ষণ লাগে। এমনিতেই খুব লেট হয়ে গেছে, 11টা বেরোনোর কথা ছিল। এখন 12:40 বাজে, আমি জানি না আমার কথাটা কতটা পরিষ্কার শোনা যাচ্ছে। এখন আমরা সাতরাঘাটি রেল ওভারব্রিজে, এখন 12:40 বাজে। কোলাঘাট, এখন আমরা সেরে পাঞ্জাবের হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, সেরে পাঞ্জাব হোটেল। চলো ঢুকি। চিকেন তন্দুরি এটা দিয়ে শুরু হলো, এবার রত্নাকর কী দিয়ে শেষ হবে আমি জানি না। মেন কোর্স চিকেন পোলাও, চিকেন বাটার মশলা, তন্দুরি রুটি। খাবার এসে গেছে মানে রত্নাকর থেমে থাকতে পারছে না, কখন শুরু করবে। খাবার দেওয়াটা জাস্ট একটু সময় লাগছে। শুরু করো, শুরু করো, তুমি শুরু করো। কেমন খেয়ে বলে, দেখে তো হেভি লাগছে, খুব গরম আমাকে। দারুন, কেমন ভালো। আজকে সারাদিন দারুণ এনজয় করলাম, এখন বাড়ি ফিরছি। এখন কটা বাজে গো? এখন বাজে 5:15। 5:15 বাজে, দেখি যেতে কতটা সময় লাগে। এনিওয়ে একবারে বাড়িতে এসে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার এলাম, এখন গুড নাইট বলতে। সো আজকে দারুণ এনজয় হয়েছে, ভীষণ টায়ার্ড আমি, তবে টায়ার্ড হলেও খুব ভালো এনজয় করেছি লং রাইডে। লং ড্রাইভে তো তোমরা জানোই এনজয় হয়। তারপর আজকে আবার ধাবায় গেছি, তোমরা সব কিছুই দেখতে পাবে, বেশ ভালো লাগবে আশা করছি, ভিডিওটা ভালো লাগবে। সো এখন আর বেশি কথা বলছি না, চলো গুড নাইট।